আসসালামু আলাইকুম মদুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কথা বলবো গ্রামের ছেলে মেয়ে উঠতি বয়সের যেসব ছেলে মেয়েদের কথা বলবো না ছেলেদের কথা বলবো তাদের যে বর্তমানের সিচুয়েশন তাদের যে চিন্তা ভাবনা এগুলি আমি গত এক দেড় বছর ধরে পর্যবেক্ষণ করে দেখলাম যে গ্রামের অলমোস্ট ছেলেরা এখন প্রেম করে ক্লাস ফাইভ টু সিক্সে উঠলে প্রেম করা শুরু করে প্রেম করা শুরু করে যখন তারা নাইন টেনে উঠে বা এসএসসি পরীক্ষা দেয় তখন তাদের বয়স পনেরো বছর হওয়ার আগেই তাদের প্রেমের রিলেশনের বয়স হয়ে যায় পাঁচ থেকে ছয় বছর তখন তারা নিজেরা নিজেদেরকে অনেক ম্যাচিওর ভাবতে শুরু করে আর আপনারা জানেন হয়তো গ্রামে নাইনটি পারসেন্ট মেয়ের বিয়ে হয়ে যায় আপনার এসএসসি পাসের পরে ইন্টারমিডিয়েটের ভিতরে তো এই সময়টা থেকে এরা মেয়েদের যখন গার্লফ্রেন্ডদের বিয়ে হয়ে যায় তখন তারা এই ছেলেরা ফ্যামিলিতে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে যে তারা অনেক ম্যাচিউর হয়ে গেছে আশেপাশে ইমুকে বিয়ে করে বলাইছে ইমুকে বিয়ে করে বলাইছে তাদেরকে বিয়ে করা দেওয়ার জন্য তো এই যে একটা মহামারী একজন লোক সদ্য এসএসসি পাস করার পরে বা ইন্টারমিডিয়েট পাশ করার পরে যদি বিয়ে করতে চায় তখন ফ্যামিলির অবস্থা কি দাঁড়ায় ফ্যামিলি তাদের কাছে কী আশা করে কোনো কিছুই নাই লেজে গোবরে সব একতরফাভাবে মিলে আলেছে যাই হোক তো এই যে একটা অবস্থা খুবই বাজে অবস্থা এখন গ্রামে এটা আশেপাশে যখন আপনার দিয়া দেখবেন তখন দেখবেন প্রায় প্রতিটা পরিবার এই অবস্থা তো এটার উত্তরণের উপায় আমি জানি না আমি কোনো বিশেষজ্ঞ না তবে আমার মনে হয়েছে যারা গার্জিয়ান ও আরেকটা জিনিস ওরা যে কীভাবে ব্লেম দেয় তার আত্মহত্যার ব্লেম দেয় কোনো কিছু হইলেই পোলাভান কিন্তু ওই যে গার্জেনদেরকে আত্মহত্যার বয় দেয় তখন অনেক পরিবার হয়তো এটা মানা নেয় এটা কিন্তু তারা কোনো নিজেদের কোনো কেরিয়ার সম্বন্ধে সংসারের টাকা পয়সা সংসার কিভাবে চলে কোনো কিছুই তারা বোঝে না বুঝে শুধু একটাই ওই একটা দিক দিয়েই তারা মেচুর হয় সেটা হলো কি সেটা হলো বিয়ের বয়স তাদের রিলেশন হয়ে গেছে পাঁচ ছ বছর তারা এখন পুরা মিছিও পুরা দূরাবিয়া ঘরের বয়স এই অবস্থা এর থেকে মুক্তির উপায় আমাদেরকে বার করতে হবো বা গার্জেনদেরকে আরে সচেতন হইতে হবো না হলে এটা মহামারী আকারে ধারণ করবো অনেকের সাথে ঘটনা মিলতেও পারে নাও মিলতে পারে তবে আমার যুগে যেটা পড়ছে আমি এটা এখানে বলার চেষ্টা করছি তো এটা যদি হয়ে থাকে তো এই বিষয়ে সতর্ক থাকবেন যারা গার্জিয়ান এর ঘটনা ঘটার আগেই এই টিনেজারদেরকে নিয়ে চিন্তায় রাখবেন মাথাটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম